হ্যালো ভিউয়ার্স, এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাস্টমস হাউসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি মূলত 16/3/2023 প্রকাশ হয়েছে। শুধুমাত্র প্রকৃত বাংলাদেশী নাগরিকগণ এই আবেদনটি করতে পারবে। আর এখানে যে ওয়েবসাইটটি দেওয়া আছে, আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্মটি পূরণ করবেন। অনলাইন ব্যতীত কোনো আবেদন এখানে গৃহীত হবে না। তো ভিউয়ার্স, একজন প্রার্থী কেবল একটি পদে আবেদনটি করতে পারবে, একাধিক পদে আবেদন করতে পারবে না। তো এখানে পদের নাম, বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা, যে সকল জেলার স্থায়ী অধিবাসীগণ আবেদন করতে পারবেন সে সকল কিছুই রয়েছে। তো আমি পর্যায়ক্রমে বলছি। প্রথমেই রয়েছে পরিসংখ্যান অনুসন্ধায়ক, বেতন 11,300 থেকে 27,300, পদের সংখ্যা রয়েছে একটি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিত অথবা পরিসংখ্যান অথবা অর্থনীতি বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমমান ডিগ্রি অথবা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। এখানে মানিকগঞ্জ, চাঁদপুর, ফেনী, জয়পুরহাট ও গাইবান্ধা জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণই এখানে আবেদন করতে পারবে। তবে সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবে। তো দ্বিতীয় পর্যায়ে রয়েছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন 11,000 থেকে 26,590, পদের সংখ্যা রয়েছে দুইটি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়াও আপনাদেরকে কম্পিউটার ব্যবহারের দক্ষতা জানতে হবে। তৃতীয় পর্যায়ে রয়েছে উচ্চমান সহকারী, বেতন 10,200 থেকে 24,680, পদের সংখ্যা রয়েছে দুইটি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। চতুর্থ পর্যায়ে রয়েছে শার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন 10,200 থেকে 24,680, পদের সংখ্যা রয়েছে দুইটি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তো ভিউয়ার্স, পঞ্চম পর্যায়ে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন 9,300 থেকে 22,490, পদের সংখ্যা রয়েছে একটি, কোনো স্বীকৃত বোর্ড বা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ষষ্ঠ পর্যায়ে রয়েছে গাড়ি চালক, বেতন 9,300 থেকে 22,490, পদের সংখ্যা রয়েছে একটি, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। সপ্তম পর্যায়ে রয়েছে টেলিফোন অপারেটর, বেতন 9,300 থেকে 22,490, পদের সংখ্যা রয়েছে একটি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অষ্টম পর্যায়ে রয়েছে সিপাই, বেতন 9,000 থেকে 21,800, পদের সংখ্যা রয়েছে 35টি, কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নবম পর্যায়ে রয়েছে ডেসপাস রাইডার, বেতন 8,800 থেকে 21,310, পদের সংখ্যা রয়েছে একটি, কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দশম পর্যায়ে রয়েছে ডুপ্লিকেটিং মেশিন অপারেটর, বেতন 8,800 থেকে 21,310, পদের সংখ্যা রয়েছে একটি, কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে এসএসসি বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ডুপ্লিকেটিং মেশিন চালানোর 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো একাদশ পর্যায়ে রয়েছে নিরাপত্তা প্রহরী, বেতন 8,250 থেকে 20,010, পদের সংখ্যা একটি, এখানে অষ্টম শ্রেণী পাস। তো ভিউয়ার্স, এখানে ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, মাদারীপুর, নোয়াখালী, নওগাঁ ও বরগুনা জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবে। তবে সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠার প্রার্থীগণ আবেদনটি করতে পারবে। এখানে নিম্নবর্ণিত কিছু শর্তাবলী, আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণ ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই অনুসরণ করতে হবে। 1/3/2023 খ্রিস্টাব্দ তারিখে সাধারণ প্রার্থী, ক্ষুদ্র নিগোষ্ঠী, এতিম, আনসার বিডিপি প্রার্থীগণের এবং বীর মুক্তিযোদ্ধা অথবা আপনাকে কোঠাভিত্তিকের মধ্যে থেকে থাকলে সেই ক্ষেত্রে এখানে বয়সসীমা নির্ধারণ করা রয়েছে। এখানে 18 থেকে 30 বছর হতে হবে। আর শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো ভিউয়ার্স, আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি কিন্তু আবেদন ফর্মে উল্লেখ করতে হবে। আপনারা কেউ অসম্পূর্ণ অথবা ত্রুটিপূর্ণ আবেদনপত্র এখানে দেবেন না। সেই ক্ষেত্রে যদি আপনারা কোনো ত্রুটিপূর্ণ আবেদন দিয়ে থাকেন, তাহলে কারণ দর্শানো বাতি রেখে কিন্তু এটি বাতিল বলে গণ্য হবে। লিখিত ও প্রযোজ্য ক্ষেত্রে শারীরিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণর পর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীকে তার সকল সনদপত্রের মূল কপি এখানে প্রদর্শন করতে হবে।
অনলাইনে দাখিলকৃত অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট কপি এবং নিম্নোক্ত পত্রাদি অথবা সনদের সত্যায়িত কপি এখানে দাখিল করতে হবে। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি ছবি কিন্তু এখানে দিতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, প্রশিক্ষণ অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি এখানে আনতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ উক্ত ওয়েবসাইটে আবেদন ফর্মটি পূরণ করবেন এবং আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 23/3/2023 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে আবেদনটি শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 12/4/2023 খ্রিস্টাব্দ বিকাল 4 ঘটিকার পর কিন্তু আর আবেদনটি করতে পারবেন না। তো উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র দাখিল করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে আপনারা পরীক্ষার ফিটি জমা দিবেন। তো SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে সেই নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। যদি অ্যাপ্লিকেন্টস কপিতে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট, ছবি সম্পূর্ণ কালো অথবা সম্পূর্ণ সাদা অথবা ঘোলা বা ছবি স্বাক্ষর সঠিক না থাকে, তাহলে আবেদন ফি জমাদানের আগে আপনারা এটি ওয়েবে গিয়ে পুনরায় ঠিক করতে পারবেন। তো ভিউয়ার্স, অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেয়া থাকবে। ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে উপরের টেবিলের 1 নং কর্মীকের পদবীর আবেদন ফি বাবদ 300 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 34 টাকা সহ অফেরতযোগ্য মোট 334 টাকা, 2 থেকে 7 নং কর্মীকের জন্য 200 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ সর্বমোট 223 টাকা, এবং 8 থেকে 11 নং কর্মীকের জন্য 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন।